আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শিক্ষক হওয়ার স্বপ্ন বুনে আবেদন করা প্রার্থীদের মনে একটাই প্রশ্ন কবে হবে এই নিয়োগ পরীক্ষা দু সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই তার কারণ অর্থ মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরও নেওয়া সম্ভব নয় দুই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নিয়োগ পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই নভেম্বর মাসে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সময় নিয়োগ পরীক্ষা চালানোর জন্য ভেনু পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে দুই ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হতে পারে তবে পরীক্ষা নেওয়া থেকে ভাইবা গ্রহণ এবং নতুন শিক্ষকদের যোগদানে আট মাস সময় প্রয়োজন হয় চলতি বছরের শেষে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও নতুন শিক্ষকরা জাতীয় নির্বাচনের আগে যোগদান করতে পারবেন না তিন প্রাইমারি নিয়োগ পরীক্ষায় কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান বুইটের সাথে চুক্তি হয়নি বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি চার একটা নিয়োগ কার্যক্রম চালাতে দীর্ঘ সময় প্রয়োজন হয় নিয়োগের বাজেট পরিকল্পনা পরিচালনার খরচের বিষয়টি আছে যারা নিয়োগের ফল তৈরি করবেন তাদের সঙ্গে চুক্তিরও একটি বিষয় আছে নিয়োগ পরীক্ষা আয়োজন বিষয়টিও অনেক কিছুর উপর নির্ভর করছে সুতরাং বলা যায় দুই সালে প্রাইমারি পরীক্ষা হওয়ার Sambubana ne